গাইস, আমি তোমাদের জন্য এই কয়েকদিন ভিডিও আনতে পারি নাই, তার জন্য অনেক বড় একটা কাহিনী। এখন আমি তোমাদেরকে কাহিনীটা বলতেছি। আমার যে নিজের আইডি সেটা কিন্তু হ্যাক হয়ে গেছে। এখন হ্যাকটা কীভাবে হয়েছে আমি তোমাদেরকে বলতেছি। আমি একটা সেলার অনেক কম দামে বিক্রি করি, তাকে বিশ্বাস করলাম। এখানে আমার একটা পাড়ার ছেলে, সে বললো অনেক কম দামে বিক্রি করে ডায়মন্ড, তুমি নিতে পারো। আমি বললাম যে আচ্ছা, তাহলে আমি ফার্স্টে করলাম 900 টাকায় 1000 ডায়মন্ড, তো করলাম অনেক ভালো মতো দিল ইউআইডি দিয়ে। সেও করতো, সে 10-20 হাজারের মতো ডায়মন্ড করতো। ও আমার একটা ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো ও করতো। এরপর আমি দিলাম ওকে টাকা, এই টাকা প্রথম করলাম। এরপর একদিন আমি কোবরা এন্ট্রি করে মাস্ক করবো ভাবলাম, তাই আমি ওকে 4000 টাকা দিলাম। বললো যে আইডি পাশে অনেক কম করে, কিন্তু লোকটা বিশেষ তো আমার বড় ভাইয়ের, এই জন্য আমি তাকে আইডি পাশে হ 4000 টাকা দিলাম। ও বললো কি আচ্ছা, তাহলে একদিনের মধ্যে হয়ে যাবে। এরপরে আমি বলি আচ্ছা, তাহলে একদিনের মধ্যে আমাদের দরদটা দিয়ে দিই। এরপরে আমি তাকে টাকাটা দিলাম, আইডি পাশটা দিলাম। তারপর হঠাৎ আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসে, এরপর আমার আইডিটা হয়েছে। এখন আমার আইডিটা তোমরা দেখো, আমি তোমাদের কি আইডিটা দেবো। 2537715648, এই আমার আইডিটা, হ্যাক করে সেল করে দিছে। আমি এর জন্য একটা নতুন আইডি নিতেছি, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো একটু আমার আইডি। তোমরা তো দেখেই নিলে আমার আইডিটা, সব চেঞ্জ আইডিটা সেভ। আমাকে এরপর থ্রেটও দিয়েছিল কতবার, অনেক কিছু করতে পারলাম না। এই জন্য আমি তোমাদেরকে কয়েকদিন ভিডিও আনতে পারলাম না, এই হলো এই কারণ। সাপোর্ট করতে থাকো, এবং আমি নতুন আইডি নেওয়ার পর আবার খুব নতুন ভিডিও ছাড়ার সব রকম চেষ্টা করছি।